আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মার্কিউ টুল এবং লেসো টুলস এই দুটি সম্বন্ধে কিছু কথা বলবো। তো মার্কি টুলস এখানে দেখুন, যার এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার শর্টকাট কী হচ্ছে এম। তো আমি যদি এম প্রেস করি কিবোর্ডে তাহলেও হবে, আর এমনি তো এখান থেকে তো আমি সিলেক্ট করতেই পারছি। এবং এটি হচ্ছে যে আমার স্কোয়ার আঁকার জন্যে, এবং আমি যদি এটার ভিতরে অথবা বাইরে ক্লিক করি তাহলে সেটি আবার চলে যাবে। এবং আমি যদি শিফট চাপ দিয়ে তারপরে একটি আঁকি, মানে কি বলে স্কোয়ার আঁকি, তাহলে দেখেন এখানে একটি বর্গক্ষেত্র হচ্ছে যেটি চারপাশে সমান। তো আবার আমি যদি অল্টার শিফট চাপি তাহলে যেখান থেকে, যেমন আমি এখানে একটা কথা বলে নিই যে ধরুন আপনি শিফট চাপ দিলাম আমি কিবোর্ডে, এবার আমার মাউসের কার্সরটা হচ্ছে এখানে, এখান থেকে আমি আমার বর্গক্ষেত্রটা আঁকতে পারছি। কিন্তু যদি এরকম হয় যে আমার এই হচ্ছে, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, এবং এই সেন্টার পয়েন্ট থেকে আমি বর্গক্ষেত্র, মানে আমার বর্গক্ষেত্রের সেন্টারটা এখানে থাকবে, তাহলে আমি শিফট এবং অল্টার প্রেস করে তারপরে এখন যদি আমি আমার চাপ দেই তাহলে এখানে দেখুন যে স্বভাবতই আমার সেন্টার পয়েন্ট এখান থেকে আমার সেই বর্গক্ষেত্রটা হয়েছে। ঠিক একইভাবে এখানে দেখুন ইলিপস টুলস, ইলিপস টুলসের কাজটিও একই রকম। এবং সেই ইলিপস টুলসটির কাজ করার জন্য যেটি হবে সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন, আরেকটি কথা বলতে ভুলে গেছি যে আমরা ইচ্ছা করলে এটিকে ধরে আবার নাড়াতে সাড়াতে পারি। তো আমি যদি এখন একটি সার্কেল আঁকতে চাই তাহলে ইলিপস টুলসটি সিলেক্ট করে দেখুন এখানে আমি সার্কেল আঁকলাম, কিন্তু সার্কেলটি আমার চ্যাপ্টা হয়ে গেছে। তো সেটির ক্ষেত্রেও একই কথা, যে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি শিফট চাপ দিয়ে দেখুন এবার যদি আমি আমার সার্কেলটি আঁকি তাহলে সেটি একটি বৃত্ত, সুন্দর একটি বৃত্ত হচ্ছে। আবার একই কথা যে আমি শিফট এবং অল্টার প্রেস করে আমার, এখন দেখুন মাউসের কার্সরটি যেখানে আছে সেখানে রেখে আমি শিফট এবং অল্টার প্রেস করে যদি এবার বৃত্তটি তৈরি করি তাহলে সেটি একটি বৃত্ত হচ্ছে, প্লাস আমি যেখান থেকে মাউসটি কার্সরটি শুরু করেছিলাম সেখান থেকে আমার সেই বৃত্তটি শুরু হয়েছে। তো এখানে আবার আমি আমার স্কোয়ার রেক্টেঙ্গুলারের মধ্যে ফিরে গেলাম, এবং এখানে আমি একটি স্কোয়ার আঁকলাম। তো এখানে দেখুন আরও তিনটি অপশন রয়েছে, এখানে এটির মধ্যে যখন আমি ক্লিক করি তখন দেখুন আমার মাউসের কার্সর পয়েন্টটির নিচে একটি প্লাস চিহ্ন চলে এসছে। তার মানে হচ্ছে এবার যদি আমি এটির মধ্যে এরকম একটা আঁকলাম ধরুন, তাহলে দেখুন এখানে ওই জিনিসটি এখানে যুক্ত হয়ে গেছে। আর এখানে রয়েছে এটির মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে হচ্ছে আমার মাইনাস, যে এখানে আমার, এখানে যদি আমি এটি আঁকি মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল। সো আমার মনে হয় প্লাস এবং মাইনাসের কাজটি কি এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তো এবার আমি যদি আবার রাউন্ডের মধ্যে গেলাম, আমি রাউন্ডের মধ্যে এটির ভেতরে ধরুন, ও আর আরেকটি কথা আমি বলতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে যে আমি যদি সিলেক্টের মধ্যে যাই তাহলে হচ্ছে কন্ট্রোল ডি যদি চাপ দেই তাহলে সেটি হবে, এবং কন্ট্রোল ডি চাপ দিলে হচ্ছে আমার সেটি সিলেক্টটি ডিসিলেক্ট, মানে এটি আর সিলেক্ট হিসেবে থাকবে না। আবার আমি যদি রিসিলেক্ট, আবার নতুন যেমন ডিসিলেক্ট চলে গেছে, এখন আবার সিলেক্টের মধ্যে গিয়ে যদি শিফট কন্ট্রোল ডি দেই কিবোর্ডে তাহলেও হবে, অথবা এখান থেকে আমি যদি দেই তাহলে আবার এটি চলে আসলো। এবং আমি এডিটের মধ্যে গিয়ে ফিল কালার, এবং এটার মধ্যে আমি একটা কালার দিতে চাচ্ছি, ধরুন কী কালার, তো এখানে আমি এটি ব্লু কালার দিলাম। তো আবার কন্ট্রোল ডি চাপলাম, আমার এটি সিলেক্টটি চলে গেল। এবার আমার সেই রাউন্ড বলটি দিয়ে আমি ধরুন এখানে একটি বৃত্ত আঁকতেছি, আমি এই কোণা থেকে বৃত্তটি শুরু করলাম,
এবং ক্লিক করলাম, আমার বৃত্তটি বেকাতারা হয়ে গেছে, শিফট চাপ দিয়ে সেটিকে আমি সোজা করে নিলাম এবং দেখুন বৃত্তের মাথাটি আমার একটু উপরের দিকে চলে গেছে, আমি চাচ্ছি এটা আর একটু নিচে নামানোর জন্য। তো সেটা হচ্ছে সেটার জন্য আমি যদি শিফটটা ছেড়ে দিলাম, শিফটটা ছেড়ে দিয়ে স্পেস বারটা, আমার যে স্পেস বার রয়েছে কিবোর্ডে, সেই স্পেস বারটা ধরলাম। এবার দেখুন আমি আমার সেই বৃত্তটি যেভাবে ইচ্ছা যেখান থেকে শুরু করতে চাই সেখানে আমি নিচে নামাতে পারি। আবার আমি যদি এবার স্পেস বার ধরা অবস্থায় শিফটও চাপ দিই, তাহলে দেখুন এবার আমার বৃত্তটি যে লম্বাটে টাইপের হয়ে গেছিলো, এবার বৃত্তটি আমার ঠিকঠাক মতো সোজা হয়ে গেছে। তো এবার আমি স্পেস এবং শিফট দুইটা চাপ দিয়ে ধরেই আমি এখানে এটি যুক্ত করলাম এবং আবার একইভাবে শিফট চাপ দিয়ে আমি আরেকটি বৃত্ত এবং স্বভাবতই শিফট চাপ দিয়ে আরেকটু বামে নিলাম। আবার জাস্ট আমি এটিকে সমান সমান করলাম আর কি। তো এই হচ্ছে বৃত্ত, এবং আমি এখন যদি এই দুইটা বৃত্তকে আমি সিলেক্ট করতে যাই, তাহলে এখন আপনারা মনে করতে পারেন যে আমার সেই ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার জন্য, কিন্তু এক্ষেত্রে আমার যেটি হচ্ছে এখানে সিলেক্ট মেনুতে গিয়ে ট্রান্সফর্ম সিলেকশন এটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এবার একটি আমি সিলেক্ট করলাম এবং শিফট চাপ দিয়ে ড্র্যাগ করলাম এবং এখানে আমি এই বৃত্তটি এখানে এরকমভাবে নিয়ে আসলাম এবং এন্টার চাপ দিয়ে আবার বৃত্তটি নিয়ে আসলাম। এবং আবার একইভাবে এডিট ফিল, ফিলের মধ্যে এবার এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সো এখানে এবার আমার এটি দেখুন ভিতরে একটি হোয়াইট কালার হয়ে গেছে এবং সেটির মাধ্যমে এখানে আমার এরকমভাবে আমরা একটি জাস্ট এখানে আমি সেই জিনিসগুলো দেখাতে চাইছিলাম। তো এখানে আরেকটি রয়েছে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে যে আপনি যেই রকমভাবে ইচ্ছা সেই রকমভাবে আপনি জিনিসপত্র ছবি আঁকতে পারেন, এবং এটির মধ্যে নিয়ে যদি আপনি ছেড়ে দেন তাহলে দেখুন যে এবার আমার সেটি সিলেক্ট হয়ে গেছে। আবার ঠিক একইভাবে যে এখান থেকে ধরে ধরুন আমি চাচ্ছি সিলেক্ট করার জন্য, তো সেটি আমি এখানে আর কি সিলেক্ট করলাম। আবার এখানে পলিগোনাল লেসো টুলস যেটি, সেটি হচ্ছে যে আপনি এখানে ক্লিক করলেন, আবার এটি সরলরেখা বরাবর মানে এরকমভাবে হলো, আবার আপনি এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে এখান মাথা থেকে এই মাথা পর্যন্ত এটি সিলেক্ট হয়ে গেল। এবং আবার আমার এখানে দেখুন যে আমি যদি ধরুন এখানে ক্লিক করলাম, তারপর আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে এবং এটির উপর দেখুন কোনার মধ্যে আমি মাউসটি নিলেই আমার কি মাউসের কার্সরটির মধ্যে একটা গুল চিহ্ন চলে আসছে, মানে আমি একদম লাস্ট পয়েন্টে এখন আসি, এটি আমাকে বোঝাচ্ছে। এবং এটির উপরে যদি আমি ক্লিক করি তাহলেও আমার এটি সিলেক্ট হয়ে যাবে। আর আমি যদি এটির উপরে ক্লিক না করে জাস্ট এটি এখানে যে সিলেক্ট করেছিলাম এটির উপরে যদি ডবল ক্লিক করি, তাহলে এই আমার যেখান থেকে শুরু করেছিলাম সেই পর্যন্ত আমার এটি সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা এই লেসো টুল এবং পলিগোনাল টুলস দিয়ে কাজ করতে পারি, এবং সেটি নিয়ে কাজ করার জন্যই এখানে দেখুন আমি এখানে একটি জানালা রয়েছে। তো সেই জানালাটি আমরা যদি সিলেক্ট করতে যাই, মানে আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্যে, যে এখান থেকে আমি ওই আমার ইলিপস টুলসটি নিলাম এবং আমি এই জানালার এটুকু যদি এইটুকু সিলেক্ট করতে গেলে, আমি ধরুন আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম, স্বভাবতই আমি ঠিক জায়গা থেকে সিলেক্ট করি নাই, শিফট চাপ দিয়ে আমি আবার এটাকে ঠিকঠাক করলাম এবং এবং তারপরও আমার এটি সিলেক্ট হয় নাই, আবার শিফট চাপ দিয়ে ঠিকঠাক করলাম। এবার এটার একটু লম্বা টাইপের হবে, তো যাই হোক যতটুকু তাড়াতাড়ির মধ্যে আমি যতটুকু পেরেছি, তো এরকম ভাবে এটি সিলেক্ট করলাম। এবার আমি যদি আবার এই রেক্ট্যাঙ্গুলার টুলসে চলে যাই,
এবং এখানে দেখুন আমার মাইনাস হয়ে রয়েছে, আমি তো এটা মাইনাস করব না, মানে এটির সাথে এটি যোগ করব, তো সেই হিসেবে আমার এখানে প্লাসের মধ্যে যেতে হবে। তো আমি প্লাসের মধ্যে ক্লিক করলাম, প্লাসের মধ্যে ক্লিক করে দেখুন এবার আমার এই অংশ পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই ভিতরের অংশটুকু, যে এই কাঁচ যেটি রয়েছে এই ভিতরের অংশটুকু বাদ দিব, তাহলে আবার এখানে মাইনাসের মধ্যে গেলাম এবং তো এটিকে সিলেক্ট করলাম। এখানে একটু গোল অংশ রয়েছে, সো এই গোল অংশটুকু যদি এখন আপনাকে সিলেক্ট করতে হয়, তাহলে আবার ওই আমার ওই লেসো টুল দিয়ে সিলেক্ট করতে হবে। তো আমি এটি অনেক সময়ের ব্যাপার, বুঝতেই পাচ্ছেন, তো আমি সেটির মধ্যে যাচ্ছি না। তো এবার এটি আমি মাইনাসের জন্য, বাট এই ভিতরের এই দাগের অংশটুকু আমি রাখতে যাচ্ছি, তাহলে আবার এখানে প্লাসের মধ্যে গেলাম, প্লাসের মধ্যে গিয়ে আমি খুব দ্রুত করতে গিয়ে অ্যাকচুয়ালি হয়তো বা আমার যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে না, বাট যখন আপনি কাজ করবেন তখন স্বভাবতই একটু আস্তে ধীরে জুম টুম করে তারপরে করবেন, বাট আমার তো এখন এত সুন্দর হওয়ার দরকার নাই, তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটুকু। সো এবার দেখুন আমি এখানে যে কাজটি করেছি, আমার এই ভিতরের অংশটুকু বাদ গেছে এবং এইটুকু আমার রয়ে গেছে, এবং এখানে যে আমি এটি সিলেক্ট করলাম, এই সিলেকশন পার্টটুকু যদি আমাকে পরবর্তীতে কাজ করতে হয় বা করতে হতে পারে মনে করেন, তাহলে সিলেক্ট, সেভ সিলেকশন, এবং এখানে ধরেন আপনার নাম দিলেন উইন, SELECT উইন সিলেক্ট, ওকে। তো আমি এটিকে সেভ করে রাখলাম। সো ভবিষ্যতে আমার যদি আবার এটি সিলেক্ট করার দরকার পড়ে, তাহলে আবার নতুন করে সিলেকশন করতে হবে না, আমি জাস্ট সিলেক্ট, লোড সিলেক্টের মধ্যে গেলেই আমার সেটি আবার পুনরায় লোড হয়ে যাবে। তো এটি সিলেক্ট করার পর এখানে দেখুন যে মনে করেন আমি এটির ব্রাইটনেসটা একটু বাড়াতে কমাতে চাই, তাহলে যে এখানে দেখুন ব্রাইটনেস এবং কনস্ট্যান্ট এবং এখানে আরও অনেকগুলো আইকন রয়েছে, তো আপাতত আমি এটি দেখাচ্ছি যে ব্রাইটনেস এবং কনস্ট্যান্টের মধ্যে যদি আমি যাই, তাহলে এখান থেকে আমি আমার ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো আমার ইচ্ছা মতো, এবং ঠিক এখানে দেখুন যে আমার যে ওই যে ব্রাইটনেস বাড়াতে কমাতে কথাটা বলেছিলাম, এখানে একটি মাস্ক ইফেক্ট সহকারে তৈরি হয়ে গেছে, এবং এটি নিয়ে আমরা পরে আসতেছি, বাট এভাবে এই জিনিসগুলা আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে, ধন্যবাদ।